রোহিত দাস, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ফাইনাল ইয়ারের ছাত্র। মঙ্গলবার ক্যাম্পাসের মধ্যে থেকে উদ্ধার হলো তার রক্তাক্ত দেহ। এই যে বিল্ডিং দেখা যাচ্ছে ঠিক পিছনে, নয়তলার যে মেন বিল্ডিং, সেখান থেকে সে পড়ে যায় বলেই তার বন্ধুরা ইতিমধ্যে পুলিশ আধিকারিকদের জানিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশ আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে আজকে দুপুরবেলা তাকে যখন পাওয়া যায়, তার মাথা ফেটে গিয়েছিল এবং মাথা থেকে রক্ত বেরোচ্ছিল এবং হাতে পায়ে আঘাত রয়েছে। রোহিতের বন্ধুদের দাবি, রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর কর্তৃপক্ষকে জানানো হয়, খবর চায় পুলিশে। রোহিতকে দ্রুত আজিকন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। খবর পেয়ে উত্তরপাড়া থেকে চলে আসেন ছাত্রের নিকট আত্মীয়রা। আমি তখন ক্লাস করছিলাম, ক্লাস করে যখন নিচে নামি তখন দেখি শুনলাম একজন ছেলে নতলা থেকে ঝাঁপ দিয়েছে। ওটুকুই, হ্যাঁ, আমার স্টুডেন্ট, বিস্টাটে ভালো একাডেমি রেকর্ড ছিল, তারপর আমি আমার ডিপার্টমেন্টে চলে যাই। কিন্তু কিভাবে মৃত্যু হলো এই ছাত্রের? পুলিশ সূত্রে খবর তার বন্ধুদের কাছ থেকে জানা গিয়েছে। সম্প্রতি হায়দ্রাবাদে একটি সংস্থায় ইন্টার্নশিপ করতে যান রোহিত। মনের মতো কাজ না পাওয়ায় অবসাদে ভুগছিলেন তিনি। প্রশ্ন উঠছে, অবসাদের জেরে কি আত্মঘাতী হলেন রোহিত? যদিও তা নিয়েও ধন্দে পুলিশ, কারণ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে লাইব্রেরি তথা মেন বিল্ডিং এর ছাদে কাউকেই উঠতে দেওয়া হয় না। পুলিশ সূত্রে খবর, কদিন হলো এক মনোবিদকে দেখাচ্ছিলেন ওই ছাত্র, তার সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঘনিষ্ঠ বন্ধুদের। মৃত ছাত্রের মোবাইল ফোন থেকে কোনো সূত্র মেলে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।